নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। টপ 8 রাশি ইন দিস উইক, মানেটা আপনারা সকলেই জানেন, অর্থাৎ এই সপ্তাহে, অর্থাৎ 13 জুলাই থেকে 19 জুলাইয়ের মধ্যে টপ 8টা রাশির কথা বলবো, যে রাশিগুলোর জাতক ও জাতিকারা সমস্ত কাজে সফলতা পাবে এবং প্রেমের ক্ষেত্রে কিন্তু তাদের শুভ রয়েছে। তো আসুন বেশি দেরি না করে শুরু করা যাক। কোন সেই 8 টপ রাশি সেটি আমি ভিডিওতে বলতে চলেছি। আমি 8 থেকে 1-এ যাব, অর্থাৎ শেষ যে রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে টপ লেভেলের রাশি। প্রথম যে রাশিটির কথা আমি বলবো, যেটা 8 নম্বর রাশি, সেটি হচ্ছে মকর রাশি। আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনাদের অর্থের দিক কিন্তু এই সপ্তাহে শুভ রয়েছে এবং এর পাশাপাশি প্রেমের দিক কিন্তু আপনাদের এই সপ্তাহে শুভ রয়েছে। এরপরে যে 7 নম্বর রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ, আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে এই সপ্তাহে, অর্থাৎ 13 তারিখ থেকে 19 তারিখের মধ্যে আপনারা কিন্তু যে কোনো কাজে কিন্তু সফলতা লাভ করবেন এবং পাশাপাশি আপনারা কিন্তু প্রেমের দিকে কিন্তু এগোতে পারেন। এরপরে যে 6 নম্বর রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনি কিন্তু এই সপ্তাহে এবং আপনাদের এই সপ্তাহে অর্থনৈতিক দিক কিন্তু শুভ রয়েছে এবং পাশাপাশি প্রেমের দিকও কিন্তু শুভ রয়েছে। এরপর যে 5 নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনি কিন্তু 5 নম্বর রাশিতে পড়েছেন এবং আপনাদের কিন্তু এই সপ্তাহে অর্থনৈতিক দিকে কিন্তু উন্নতি রয়েছে এবং পাশাপাশি প্রেমের দিক কিন্তু আপনাদের শুভ। এরপরে যে 4 নম্বর রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনাদের কিন্তু এই সপ্তাহে, অর্থাৎ 13 তারিখ থেকে 19 তারিখের মধ্যে কিন্তু আপনাদের প্রেম এবং অর্থনৈতিক দিক, এই দুটি দিক কিন্তু শুভ রয়েছে। এরপরে যে 3 নম্বর রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনি প্রেম এবং অর্থনৈতিক দিকে উন্নতি লাভ করতে চলেছেন। এরপরে যে 2 নম্বর রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে এই সপ্তাহে, অর্থাৎ 13 তারিখ থেকে 19 তারিখের মধ্যে আপনাদের অর্থনৈতিক দিক এবং প্রেমের দিক কিন্তু শুভ রয়েছে। এবং লাস্ট যে 1 নম্বর টপ রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মিথুন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হন, তাহলে এই সপ্তাহে কিন্তু আপনাদের অর্থনৈতিক দিক এবং প্রেমের দিক কিন্তু শুভ রয়েছে। বাকি যে রাশিগুলি পড়লো সেই রাশিগুলি যে একদম খারাপ হবে তা নয়, এগুলো হচ্ছে টপ লেভেলের রাশি এই সপ্তাহে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।